জলসার আকর্ষণীয় একটি ধারাবাহিকের নাম হলো বরুণ। বলা যেতে পারে জলসার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক এটি। বরুণ ধারাবাহিকটি আস্তে আস্তে টিআরপিতে এগিয়ে আসছে। স্লট পরিবর্তন হওয়াতে আরও জনপ্রিয়তা বেড়েছে এই ধারাবাহিকের। রুদ্রিত ও তিথির ভালোবাসা এনজয় করছে দর্শকরা। বর্তমানে সিরিয়ালে রুদ্রিত ও নায়রার বিয়ের আলোচনা হচ্ছে, কিন্তু শেষমেশ রুদ্রিতের সাথে নায়রার বিয়ে হবে না, কারণ ইতিমধ্যে নায়রার নায়ক সিরিয়ালে এন্ট্রি নিয়েছে আর রুদ্রিতের সাথে তিথির বিয়ে হবে বলে ধারণা করা হবে। তবে নায়রার নায়ককে সেই সম্পর্কে জানব এখন। ধারাবাহিকে নায়রার নায়ক হিসেবে দেখা যাবে অভিনেতা সৌম্যদীপ সিংহ রায়কে, যাকে আপনারা সাজের বাতি সিরিয়ালে অংশ চরিত্রে দেখেছিলেন। সৌম্যদীপ প্রহিতের বেশে ধারাবাহিকে প্রবেশ করেছে। তো বন্ধুরা, যদি সৌম্যদীপ নায়রার নায়ক হয় তাহলে কেমন হবে সেটা কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ধন্যবাদ।